أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে তাদাব্বুরুল কোরআনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ফাহলান ওয়া সাহলান বিকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। আমরা আজকে তাদাব্বুরুল কোরআনের গুরুত্ব নিয়ে তিনটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম পয়েন্টটা হচ্ছে, তাদাব্বুরুল কোরআন এটি আল কোরআনের আয়াত থেকে ফায়দা ও উপকার অর্জনের এবং এর দ্বারা প্রভাবিত হওয়ার একমাত্র পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআন নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, এবং যাতে মানুষ তাদের জন্য যা কিছু কল্যাণকর তা বাস্তবায়ন করে এবং যা কিছু অকল্যাণকর, যা কিছু বিপর্যয় সৃষ্টি করে, ক্ষতি করে, সেগুলোকে প্রতিহত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমরা আল কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন, আপনি হতভাগা হবেন। খুব ইম্প্রেসিভ একটি বার্তা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। সুতরাং আল কোরআন আসলে আমাদের জন্য যাবতীয় কল্যাণ নিয়ে আসে। কোরআন আমরা পড়ব, জানব, বুঝব, যাতে অকল্যাণকে দূর করতে পারি আর কল্যাণকে নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা অকল্যাণের জন্য, ঝগড়া বিবাদের জন্য, অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য কিন্তু কোরআন নাজিল করেননি। আর আল কোরআনের শব্দমালা আমরা দেখতে পাচ্ছি মাহদুদ, সীমাবদ্ধ, কিন্তু এর অর্থ অসীম। কোরআন আমাকে আপনাকে স্বল্প শব্দ দিয়ে ব্যাপক অর্থ প্রদান করে। প্রত্যেকটা শব্দ মূলে প্রচুর অর্থ এবং মর্ম নিহিত রয়েছে। এই জন্য আমাদের তাদাব্বুর প্রয়োজন, চিন্তা গবেষণা প্রয়োজন, যাতে করে কোরআনের শব্দমালার মধ্যে সুপ্ত এ সকল কল্যাণ, এ সকল বেনিফিট, এ সকল খায়রাত এবং এ সকল বারাকা আমরা বের করে নিয়ে আসতে পারি। ঠিক ডুবুরি যেমন ডুব দিয়ে সাগর থেকে মনিমুক্তা সেচে নিয়ে আসে, এবং যাতে আমরা সব যুগেই যে সকল নব উদ্ভাবিত সমস্যা রয়েছে, ব্যক্তিগত, সামাজিক কিংবা অর্থনৈতিক নানা সমস্যা, নানা মুশকিলাত, এগুলোর সুন্দর সমাধান আল কোরআনের এই নীতিমালার আলোকেই করতে পারি। ফলে যদি তাদাব্বুরুল কোরআনের মাধ্যমে আমরা আল কোরআন এবং সুন্নার শাশ্বত বাণীকে সব যুগে এটাকে সঙ্গতিপূর্ণ করে উপস্থাপন করতে পারি, তাহলেই তো ইসলাম সব যুগের এবং সব স্থানের জন্য যে উপযুক্ত সেটি প্রমাণিত হবে, কোনো সন্দেহ নেই। আমরা সেটা প্রমাণ করতে আর পারি আর নাই পারি, কোনো সন্দেহ নেই, আমরা সেটা প্রমাণ করতে পারি আর নাই পারি, তবু ইসলাম সব জামানার জন্য, সব যুগের জন্য উপযুক্ত এবং সব মাকান তথা সব স্থান, দেশ, কাল, পাত্রের জন্য উপযুক্ত। কিন্তু সেটা যদি আমরা তুলে ধরতে পারি, প্রমাণ করতে পারি, সেটি মানুষের গ্রহণের জন্য অনেক বেশি সহায়ক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। বলুন, আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই, যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র আমরা নিয়ে আসি। সুবহানাল্লাহ, কত বড় কথা যে সমুদ্রর কালিও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর বাণী ফুরাবে না, আল্লাহর বাণীর মর্ম ফুরাবে না। অতএব এত যে মহান বাণী, সেটি নিয়ে অবশ্যই আমাদের তাদাব্বর করা উচিত।
দ্বিতীয় যে পয়েন্টটা আমি উল্লেখ করতে চেয়েছি সেটি হলো তাদাব্বুর তথা তাদাব্বুরুল কোরআন, এটি কল্যাণের দিকে আমাদের হিম্মতকে অনেক উচ্চকিত করে, প্রতিষ্ঠিত করে দেয় এবং অকল্যাণের বিরুদ্ধে আমাদের হিম্মতকে সোচ্চার করে দেয়। তাদাব্বুর এটি আল কোরআনের মূল্যবোধ, আল কোরআনের চিন্তা ভাবনা এবং নীতিমালা এসব কিছুর সূক্ষ্ম উপলব্ধির জন্য একমাত্র পথ। আল্লাহ সুবহানাহু তাআলা ঠিক যে কিয়ামগুলো, যে নীতিমালা, যে দাওয়াবিত বা যে কায়দাগুলো নিয়ে কোরআন নাজিল করেছেন, সেগুলো তাদাব্বুর ছাড়া বোঝা সম্ভব নয়। আবু দর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে উল্লেখ করেছেন, قام النبي صلى الله عليه وسلم بآية حتى أصبح يرددها والآية إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم سورة المائدة 118 আয়াতের অর্থ হচ্ছে, হে আল্লাহ, যদি আপনি তাদেরকে আজাব দেন তাহলে তারা তো আপনার ইবাদ, আপনার বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতকে বারবার উচ্চারণ করতেছিলেন। কেন তিনি এগুলোকে এতবার উচ্চারণ করেছেন? যদি আয়াতের মধ্যে কোনো বিশেষ অন্তর্নিহিত মর্ম না থাকবে, যদি আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনার অবকাশ না থাকবে, অবশ্যই এটি নিয়ে তাদাব্বুরের বিশাল সুযোগ রয়েছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটাকে আওড়াছিলেন যেন এর মর্মটা মানুষ উপলব্ধি করে, আর আল্লাহর কাছে তিনি বারবার এটা পৌঁছাচ্ছিলেন যেন আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। আর এই বিষয়টা আরও বোঝা যায় কারণ ইমাম ইবনু খুজাইমা এই হাদিসটিকে একটা বাব বা পরিচ্ছেদ উল্লেখ করেছেন এবং তার নাম দিয়েছেন ইবাহাতু তারদিদিল আয়াতিল ওয়াহিদাতি ফিস সালাতি মিরারান ইনদা তাদাব্বুর ওয়া তাফাক্কুর ফিল কোরআন, যে কোরআন নিয়ে তাদাব্বুর এবং তাফাক্কুর করার সময় সালাতের মধ্যে একই আয়াতকে বারবার উচ্চারণ করা যে জায়েজ সে প্রসঙ্গে। তাতে বোঝা গেল যে আয়াতগুলোকে তাদাব্বুরের প্রয়োজনে আপনি সালাতের মধ্যেও বারবার তেলাওয়াত করতে পারেন, যেমনটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, তৃতীয় যে বিষয়টি আমি এখানে বলবো সেটি হলো আল কোরআনুল করিমের প্রতি আমাদের অন্তর এবং আমাদের যে বিশেষ গুরুত্ব আছে তাদাব্বুর হচ্ছে তার দলিল। তাদাব্বুর না করলে আমাদের অন্তর দিয়ে যে আমরা কোরআনকে বুঝতে চাই, শিখতে চাই বা গুরুত্ব দিতে চাই সেটা কিন্তু প্রমাণ হয় না, কারণ যিনি তাদাব্বুর করেন না তিনি গাফিল ব্যক্তি। আর গাফিল ব্যক্তি শুধু অজ্ঞদের মতো, উম্মিদের মতো পড়েই যায়, কিছুই বোঝে না, যেটি আমরা আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মানুষ তেলাওয়াত করে যাচ্ছে অথচ সে কিছুই বোঝে না, আল্লাহর বাণী তেলাওয়াত করে অথচ আল্লাহ কি বলছেন তাকে, আল্লাহ কি নির্দেশনা দিচ্ছেন, কি পথ নির্দেশ দিচ্ছেন, এগুলো তার অগোচরে থেকে যায়, তার অজানা থেকে যায়। ফলে সে কোরআন তেলাওয়াতের বাইরে আর কোনো ভালো আমল কোরআন ভিত্তিক করতে পারে না, অক্ষম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের উম্মিদের তিনি সমালোচনা করেছেন, বলেছেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আর তাদের মধ্যে রয়েছে একদল উম্মি মানুষ যারা আল কিতাব তথা আল কোরআন চেনে না, জানে না, তারা শুধু কিছু আমানি, কিছু কল্পকাহিনী তারা জানে, আর তাদের অধিকাংশই শুধু ধারণাই করে, তারা ধারণা ছাড়া আর কিছুই করে না। তাহলে এই আয়াতে দুটো মেসেজ আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দিয়েছেন। এক, অম্মি লোকেরা কিতাব সম্পর্কে কিছু জানে না, তারা কিছু ধারণা প্রসূত বা কল্পকাহিনী তারা জানে, আর যেহেতু তাদের এলেম নেই অতএব তারা সব কিছুই অনুমান করে, তারা সব কিছুই অনুমান করে, অনুমান ছাড়া তাদের আর কোনো কাজ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের কালাম যে কোরআন করিম দ্বারা
উপকৃত হয় সে অবস্থাটি তুলে ধরেছেন। তিনি একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আকওয়ামান ইয়াকরাউন আল কুরআন লা ইউজাওিজু তারাকিয়াহুম ওয়ালাকিন ইযা ওয়াকা ফিল কলবি ফারাসাখা ফীহি নাফা। এর অর্থ হল, একদল মানুষ আল কোরআন তেলাওয়াত করে, একদল মানুষ আল কোরআন তেলাওয়াত করে, তবে এই তেলাওয়াত তাদের কণ্ঠনালী ভেদ করে যায় না বা অতিক্রম করে যায় না। তিনি এরপর বলেন, তবে যদি এই কেরাতটা অন্তরে পতিত হয়, অর্থাৎ অন্তর এটা নিয়ে তাদাব্বর তাফাক্কুর করে, তাহলে তার অন্তরের মধ্যে যা উপকারী, যে সকল উপকার হতে পারে সেটা বসে যায়, সেটা স্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তিনি এখানে তাদাব্বুরের মানে ফলাফলটা এখানে বলেছেন যে তাদাব্বুর ছাড়া এই কেরাতটা খুবই ভাসা ভাসা একটা জিনিস, আর তাদাব্বুরের মাধ্যমে এই কেরাতটা রাসেখ হয়ে যায়, অন্তরের মধ্যে বসে যায় এবং অন্তর উপকৃত হয়, ফলশ্রুতিতে মানুষ, মানুষের সমাজ, সারাটা জীবন এবং দুনিয়া আখেরাতে তারা উপকৃত হয়। প্রিয় শ্রোতা ভাই এবং বোনেরা, আসুন আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা মেনে নিই, আমরা কোরআনটাকে অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি, তাদাব্বুর করি এবং উপলব্ধির মাধ্যমে কোরআনটা নিয়ে আমরা আমাদের জানার জগৎকে সমৃদ্ধ করি আর আমাদের জগৎটাকে সমৃদ্ধ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।